তুমি কি চার হাজার টাকার মামলা নেবা নাকি কিছু করবা? এখন সেই সিচুয়েশনে আমি যতই হক হালালি কথা বলি না কেন, আমি অতটাও ভালো না। সিনলি আমি পুলিশের মামলা খেয়েছি বাইকে, এবং ঢাকায় এসে যখন আমি নামলাম ওই যে গুলিস্তান থেকে, তখন আমার ছোটো ভাই বাইক রাইড করতেছিল, তখন হচ্ছে পুলিশকে আমি 1,000 টাকা ঘুষ দিয়েছি। তো এখন মানুষজন বলে যে ঘুষ নেওয়া এবং দেওয়া দুটোই অপরাধ, তোমার এজন্য কাস্টডি হওয়া উচিত। তো বাংলাদেশে এটা পাচাটার সুযোগ নাই ভাই, এটা যে এটা চলে অ্যাভেলেবেল। আপনাকে 4,000 টাকার মামলা দিচ্ছে, এখন যদি আপনাকে পুলিশ হালকা করে একটু কুলু দেয় যে বাবা, উনি বাবার বয়সী, দাড়িটারই আছে, মেহেদি দেওয়া দাড়িতে, উনি বলছে তুমি কি 4,000 টাকার মামলা নেবা নাকি কিছু করবা? এখন সেই সিচুয়েশনে আমি যতই হক হালালি কথা বলি না কেন, আমি অতটাও ভালো না যে হচ্ছে গিয়া আমি বলে দিব যে 4,000 টাকা মামলা দেন। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। তো আমি বলছি যে ঠিক আছে, মানে আমার ছোটো ভাই চালাচ্ছিল গাড়ির কাজ, অল এভরিথিং ওকে। তো আমার ছোটো ভাই চালাচ্ছিল, ওর তো ড্রাইভিং লাইসেন্স নাই। তখন আমি 1,000 টাকা দিই এবং আমি সেটা শেয়ার করি যে আমার সাথে এই ঘটনা ঘটছে, এবং ভিডিও শেষে আমি বলে দিচ্ছি মানুষকে যে আপনার লাইসেন্স থাকলে আপনিই বাইক চালান, সতর্কতামূলক আমি কিন্তু মেসেজ টেনে এনে বলে দিছি। মানুষ বলে তুমি ভাতবাজি শুরু করছো, তোমার অন্যায়, তুমি এগুলো শেয়ার করে টাকা ইনকাম করতেছো। আমি তো কাজই করি ভিডিওর ভাই, আপনি আগে সম্পূর্ণ ভিডিওটা দেখেন। আমি বলে আসছি যে আমার সাথে এই ঘটনাটা ঘটছে, এবং মানুষকেও মানে ইয়ে করে দিছি যে আপনার যার লাইসেন্স আছে সেই গাড়িটা চালান। আর আমি মাঠে ময়দানে বের হলে সর্বস্তরের মানুষ আমাকে ভালোবাসে, আমি দেখতে পাই, পুলিশ প্রশাসন বলেন বা অন্য ডিপার্টমেন্টের প্রশাসনিক লোক বলেন। একটু আগে আমি কুলফি মালাই খাচ্ছিলাম, তো মানে গরম, তো আমি কুলফি মালাই সম্ভবত বলে, তো ওটা যখন যেখানে দেখি মোটামুটি ভালো লাগে, ভালো একটা মিষ্টিও লাগে, একটা মিল্কের ফ্লেভার পাওয়া যায়, ঠান্ডা হিউজ ভালো লাগে। তো ওনাকে আমি নিতে গেলাম, বলে ভাই আপনি কাফি ভাই না? আমি বললাম, ওনাকে জিজ্ঞেস করলাম আপনি আমাকে কীভাবে চিনেন। উনি তো মানে ছোটো করার বিষয় না, বাস্তবতা বলতে হবে, উনি একজন কুলফি মালাই বিক্রেতা। সে মোবাইল ফোন ব্যবহার করে কোন সময়, মানে হচ্ছে সে তো ওইটা নিয়ে কারুকার্য করতে হয়, সে আমাকে কখন দেখে? বলে যে আমি আপনাকে দেখি রাতেরবেলা যখন ফ্রি হয় তখন দেখি। এটা আলাদা লাখোটি শুক্রিয়া। তার মানে আমি বুঝতে চাচ্ছি টপ লেভেলের মানুষজনও দেখে, যারা একদম আমি নিম্ন শ্রেণী বলতে চাই না, মানে এই ক্যাটাগরির মানুষও দেখে। শুক্রিয়া, আল্লাহ দরবারে লাখোটি শুক্রিয়া।